আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমাদের সবার অনেক প্রিয় ঝাল চিকেন রোস্ট রেসিপি শেয়ার করছি। এই ঝাল চিকেন রোস্ট আমার খুব পছন্দ, আর পোলাওর সাথে খেতে তো খুবই মজার। খুব সহজভাবেই আমি এই রেসিপিটি করেছি, রেসিপি ফলো করে যে কেউই বানাতে পারবেন। ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এই রেসিপির জন্য আমি একটি স্পেশাল মশলা তৈরি করে নেব। এখানে আমি তিন রকম বাদাম নিয়েছি, কাজু বাদাম, কাঠবাদাম আর পেস্তা বাদাম। ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন প্যানে এক চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি একটু গরম করে নিয়ে বাদামগুলো দিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব। এভাবে একটু ঘিতে বাদাম ভেজে নিয়ে বেটে রোস্টে দিলে রোস্টে যেমন স্বাদটা পারে আর খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। ভাজার পর বাদামটা বেটে রেখে দেব। 1/3 কাপ পেঁয়াজ ভেজে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। আমি এই রোস্টটি করার জন্য একটি সোনালি মুরগির গলা আর পিঠের অংশ বাদ দিয়ে বড় করে 4 পিস করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো পিস করে নেবেন। মুরগির পিসগুলো ভালোভাবে ধুয়ে একটি জালিতে ঝরা দিয়ে নিয়েছিলাম। এখন 1/2 চা চামচ লবণ, আদা বাটা, রসুন বাটা দিয়ে চিকেন পিসগুলো ভালোভাবে মেখে নিচ্ছি। এই আদা রসুন বাটা দিয়ে চিকেন মাখিয়ে তেলে ভাজলে দারুণ একটা ঘ্রাণ হয়। আপনারা চাইলে শুধু লবণ মাখিয়েও ভাজতে পারেন। যে তেলে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম সেই তেলে চিকেন পিসগুলো ভেজে নিচ্ছি। আমি একটু হালকা লাল করেই ভেজে নিচ্ছি। ভাজার শেষে উঠিয়ে পাশে রেখে দেব। এখন একটি প্যানে 3 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হলে 2টি তেজপাতা, 2 টুকরো দারচিনি আর 3টি এলাচ দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। 1/2 কাপ পেঁয়াজ দিয়ে দিচ্ছি। লাল হওয়া পর্যন্ত পেঁয়াজটা নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ লাল হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ আদা বাটা, 1/2 টেবিল চামচ রসুন বাটা। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1/2 চা চামচ পরিমাণ শাহী জিরা। এখন এই সব কিছু নেড়েচেড়ে একসাথে ভেজে নেব, তাহলে আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা থাকবে না। আর এ পর্যায়ে শাহী জিরা দিয়ে ভাজার কারণে শাহী জিরার যে সুন্দর ঘ্রাণ পেঁয়াজ আদা রসুনের সাথে মিশে যাবে। সব কিছু ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। লবণ আপনাদের স্বাদ মতো দিবেন। দিয়ে দিচ্ছি চিড়ে রাখা 3টি কাঁচামরিচ, 1/2 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1/2 টেবিল চামচ জিরা গুঁড়া, 1 টেবিল চামচ মরিচ গুঁড়া, 1 টেবিল চামচ চিনি, 1/2 টেবিল চামচ জয়ফল জয়ত্রী বাটা, 1 টেবিল চামচ পোস্তদানা বাটা, 2 টেবিল চামচ বাদাম বাটা, 3 টেবিল চামচ টক দই আর 2 টেবিল চামচ গুঁড়া দুধ। এখন এই সব মশলা একসাথে মিশিয়ে লো হিটে কিছুক্ষণ ভেজে নেব। এবার 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করব। যখন তেল উপরে উঠে আসবে তখন চিকেন পিসগুলো দিয়ে দেব। সেদ্ধ হওয়ার জন্য আরও 1/2 কাপ পানি দিয়ে দিচ্ছি। এখন ঢেকে রান্না করব ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত। যখন সেদ্ধ হয়ে যাবে রান্নার শেষ পর্যায়ে 3টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর 1/2 চা চামচ গোলাপ জল দিয়ে দিচ্ছি। আবারও ঢেকে কিছুক্ষণ রান্না করব। ঝোলটা আপনাদের স্বাদ মতো রাখবেন, একদম মাখামাখাও করতে পারেন, তবে আমার কাছে ঝাল চিকেন রোস্টটা একটু ঝোলঝোলই ভালো লাগে। পেঁয়াজ বাটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে রোস্টের ঝোলটা আরও গাঢ় হয়। পোলাওর সাথে এই রোস্টটা খেতে কিন্তু ভীষণ মজার। হঠাৎ মেহমান আসলে বা কোনো অকেশনে খুব কম সময়ে এই রেসিপিটি করা যায়। আজকের ভিডিও কেমন লাগলো জানাবেন, ডেসক্রিপশন চেক করবেন, আমি রান্নার উপকরণ দিয়ে দিব। আজ এ পর্যন্তই, সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।